হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম সকাল সকাল ব্লগ নিয়ে। আজকের সকালে ওয়েদারটা খুবই ভালো ছিল, দেখে মনটা খুবই ভালো লাগছিল। রোদলা উজ্জ্বলা দিন দেখেই শুরু করলাম আজকের ব্লগটি। আজকে আমার ভয়েস ওভার একটু ডিস্টার্ব দিতে পারে, কারণ আমাদের বাসার সামনে কনস্ট্রাকশনের কাজ চলছে। বাচ্চারা ঘুম থেকে উঠে পড়েছে, তাই তাদেরকে হাত মুখ ধুয়ে নাস্তা দিয়ে দিয়েছি। আজকের নাস্তায় রিয়ানকে দিয়েছি স্ক্রাম্বল এগ আর বানানা অ্যান্ড ব্রেড। দেখি কতটুকু খায়, সম্পূর্ণ তো খাবে না। তাও রেয়ান যেহেতু পিকি ইটার, তাই আমি কাউকে সকালে বিভিন্ন ধরনের আইটেম দিয়ে থাকি, এক এক দিন এক এক ধরনের, কারণ ও তেমনটা খেতে চায় না। যদি নতুন কিছু দেখে অল্প একটু ট্রাই করে। এদিকে আমি আরফকেও সকালে ব্রেকফাস্ট হিসেবে সিরিয়াল দিচ্ছি। আরফ সকালে সিরিয়াল খেতে পছন্দ করে, আগে রেয়ানও খেত, কিন্তু রিসেন্টলি রেয়ানও এখন তেমন খায় না। বাচ্চাদেরকে খাওয়া দাওয়া শেষ করার পর দেখলাম কিচেনে হালকা পাতলা কাজ জমে আছে, তাই আগে ভাবলাম এগুলো শেষ করে নিই, তারপরে আমার জন্য ব্রেকফাস্ট রেডি করি। সকালে তেমন কিছু প্রিপারেশন করিনি, একা একা তো তাই তেমন কিছু খেতেও ইচ্ছা করছিল না, তাই চা আর বিস্কুট খেলাম। সকালে ব্রেকফাস্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা সারা রাত একটা লম্বা সময় স্পেন্ড করার পর সকালবেলা নাস্তা করি, এটাই আমাদের শরীরে একটা বুস্ট তৈরি করে এবং আমাদের শরীরে এনার্জি যোগায়, যা আমাদের সারাদিনের কাজের জন্য খুবই প্রয়োজন। বাচ্চাদেরকে হালকা পাতলা স্ন্যাক হিসেবে আমি জেলি খাওয়াচ্ছি। রিয়ান ইদানিং জেলি খাচ্ছে, ওর খুবই পছন্দ। সকালের ওয়েদার আর এখন ওয়েদারের মধ্যে কত পার্থক্য, এখন কত বাতাস দিচ্ছে। কানাডার ওয়েদারের কথা বলা যায় না, কখন কখন চেঞ্জ হয়ে যায়। এদিকে রেয়ানও হালকা ন্যাপ নিয়ে নিচ্ছে, যেহেতু বাচ্চারা ঘুমিয়ে আছে, তাই ভাবলাম আমি কিচেনের কাজগুলো শেষ করে নিই। আজকে তেমন একটা রান্না করতে ইচ্ছা করছিল না, আর বাইরে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভাবলাম স্যুপ করে নিই। খুবই সাধারণ একটা স্যুপ বানিয়েছি, বাট টেস্টটা খুবই মজা হয়েছিল। এখানে আমি মিক্স ভেজিটেবলকে সিদ্ধ করে ম্যাশার দিয়ে ম্যাশ করে পরে হালকা পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ, রসুন বাটা আর হলো মাশরুম আর শ্রিমকে ফ্রাই করে নিচ্ছি। মশলা হিসেবে আমি এখানে দিয়েছি লবণ, ব্ল্যাক পেপার আর একটু টেস্টিং সল্ট। ডিমও অ্যাড করেছি আর গার্নিশের জন্য ধনে পাতা। রেয়ানও উঠে গেছে, তাই ওকে লাঞ্চ দিচ্ছি। রেয়ানের জন্য স্পেশাল ফ্রাইড রাইস করেছি। ও সবসময় ভাত ডাল তো মাছ এসব খেতে চায় না, বিভিন্ন আইটেম ওকে করে দিলে হালকা পাতলা ও খেয়ে থাকে। রেয়ানের এই জন্য যে এখন ওকে সব কিছুই খাওয়ানো যাবে, আমরা যা খাই তাও অল্প অল্প করে ওকে খাওয়ানো যায়, কিন্তু রেয়ান খেতে চায় না। আমরা মারা মনে হয় বাচ্চাদেরকে নিয়ে একটু বেশি টেনশনে থাকি খাওয়া দাওয়া নিয়ে। এদিকে আমি আরাফের খাবারও রেডি করে নিচ্ছি। আরাফকে আজকে আমি রেডিমেড ফুডটা দিব, এটা ম্যাশ করা স্প্যানিশ আর পিসের মিশ্রণ। আমি সবসময় হোমমেড ফুডই প্রেফার করি বাচ্চাদের জন্যে, যেহেতু আজকে আমি তেমন রান্নাবাড়া করা হয়নি, তাই আজকে মেটেই ট্রাই করছি। এমার্জেন্সির জন্য ইটস ওকে, বাট বাচ্চাদের জন্য বাসায় তৈরি করা খাবার খাওয়ানো খুব প্রয়োজন। এদিকে বাচ্চারা খেলাধুলা করছিল, তাই আমি ভাবলাম আমার ইউটিউবের কাজগুলো কিছু পেন্ডিং রয়ে গেছে সেগুলো শেষ করি, আর এডিটিং কিছু রয়ে গেছে। সাধারণত আমি রাতেই বসি ইউটিউবের কাজ করার জন্য, যেহেতু ওদের বাবা আজকে ওদের সাথে প্লে করছে, তাই ভাবলাম এই সময়টা আমি আমার কাজটা করে ফেলি। আজকে আমার বাড়ি একটু টুকিটাকি কাজ ছিল, তাই আমি আজকে সন্ধ্যার দিকে বের হয়েছে বাচ্চাদেরকে নিয়ে। চলুন আজকে আপনাদেরকে দেখাই কানাডা $1 দোকান দেখতে কেমন হয়। এখানে বলা হয়েছে $1, কিন্তু এখানে অনেক কিছু আছে যেগুলো $1+। ডলারামা হচ্ছে একটি মাল্টি সেল স্টোর, এটা এখানে বিভিন্ন জিনিস সেল করা হয়। বিভিন্ন ফেস্টিভ্যাল হিসেবে এখানে বিভিন্ন ধরনের ডেকোরেশন আইটেমও রাখা হয়। যেহেতু সামনে ক্রিসমাস চলে আসছে, তাই ওরা ক্রিসমাসের ডেকোরেশন আইটেম এখনই রাখা স্টার্ট করে দিয়েছে।
$1 দোকান বলে এখানে পণ্যগুলো যে নিম্নমানের হবে তা নয়, এখানে পণ্যগুলো অনেকগুলো ভালো আইটেমেরও রয়েছে আর ভালো ব্র্যান্ডেরও। এখানে বাচ্চাদের জন্য কিছু আইটেম রয়েছে। যেহেতু এখন ফল সিজন তাই ডেকোরেশনের জন্য বিভিন্ন ধরনের আইটেম রেখেছে। এখানে বিভিন্ন খাবার আইটেমও বিক্রি করা হয়, বিভিন্ন ধরনের নুডলস জাতীয় জিনিস, তারপর বিস্কুট আর অনেক কিছু। আমি আজকে তেমন কিছু কিনিনি, জাস্ট হালকা পাতলা রিউজেবল বাটি, তারপরে হচ্ছে রিউজেবল প্লেট, এসব জিনিসই কিনেছিলাম। রাতে ওখান থেকে চলে আসলাম আবারও আপুর বাসায়। রাতের ডিনারটা আপুর বাসায় সেরে নিয়েছি। আপু খুব মজার মজার খাবার রান্না করেছিল, আমি তেমন শ্যুট করতে পারিনি তাড়াহুড়ার কারণে। অনেকদিন পরে অনেক মজার কলিজা ভোনা খেয়েছি, থ্যাংকস আপু। আজকের ব্লগটি এখানে শেষ করছি, আশা করছি আপনাদের সবার আমার আজকের ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।